হাই ফ্রেন্ডস, কবিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কোনো রকম ব্লগ নিয়ে, মানে সারাদিনের কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। তো আসলে আসার ইচ্ছা ছিল কিন্তু টাইম পাইনি বলে হয়নি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আর সেইটা কি দিন সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, একবার এখানে সোফায় ওঠো। তো এখন বাজে হচ্ছে 8টা, মানে রাত 8টা। তো এখনই ভাবলাম যে ব্লগটা, মানে এটা ভিডিওটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 6 বছর হয়ে গেল আমাদের বিয়ের। তো মানে সেরকমভাবে আমাদের অ্যানিভার্সারিটা সেরকম, মানে কেক টেক কেটে এরকমভাবে মানে পালন করি না, কোনো বছরই এরকমভাবে পালন হয়নি। শুধু জাস্ট খাওয়া দাওয়াটা একটু ভালো হয়, তো বাড়িতে বিরিয়ানি, তারপর মানে এখানটায় উঠে হাই বলো, এখানটা উঠে হাই বলো, এখানটা উঠে হাই বলো, বিরিয়ানি, তারপর ফ্রাইড রাইস, এসব রান্না হয়। তো এরকমভাবেই পালন করি আমরা। তো কেক 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 টেক এসব কাটা সব হয় না। তো ওবেলা হয়েছিল, সকালবেলা বিরিয়ানি হয়েছিল, মটন বিরিয়ানি। তো তোমাদেরকে দেখাবার ইচ্ছে ছিল কিন্তু এতটাই তাড়াহুড়োর মধ্যে হয়েছে যে মানে আমি ভিডিও করার সময় পাইনি আর দেখানোও হয়নি। আর আমি তোমাদের আজকে দেখাবো আমার বিয়ের অ্যালবাম। তো কিছুই যখন দেখালাম না, তখন বিয়ের যে অ্যালবামটা তৈরি হয়েছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আবিরা এখন ঘুমোয়নি, ও আমার সাথে আছে। তো চলো তাহলে দেখতে থাকো। আর আর হ্যাঁ, আর একটা খবর আছে, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসায় আজকে আমার 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো আমাকে, তোমার পাশে থেকো। এ দেখো হাই বলো, আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। এই যে দেখো, আমি অ্যালবাম বের করে ফেলেছি এই ব্যাগটা থেকে। এটা একটু অনেকটাই বড় সাইজে। তো এখানেই প্রথমে লেখা আছে দেখো, শান্তনু ও কবিতা। এটা হচ্ছে আমার বিয়ে, মানে আমার কোলে এসে বসো, আমি অ্যালবামটা দেখাচ্ছি, তুমি আমার কোলে এসে বসো। এটা হচ্ছে আমার বিয়ের দিনকার ছবি। এটা হচ্ছে প্রথমটা। তো এবার আমি একটা একটা করে পাতা উল্টাবো আর তোমরা দেখতে থাকো। প্রথম পাতায় কিছুই নেই, তারপরের পাতায় এই যে আমাদের কর্তা আর গিন্নি। এটা হচ্ছে রিসেপশনের ছবি। এই যে এখান থেকে এবার শুরু হচ্ছে, এই যে এই তত্ত্বগুলো মানে ছেলের বাড়ি থেকে আমাদের বাড়িতে পাঠানো হয়েছিল। এই বড় বউটা, এটা পুরোটা সন্দেশের ছিল। এটা আমার ননদের বড় ছেলে, কত ছোট ছিল দেখো 6 বছর আগে, তো এখন বড় হয়ে গেছে, নির্ভর হয়েছিল। এই যে সব তত্ত্বগুলো এখানে, ওই যে দূরে বসে আছে আমার বর, আর এই যে এই সোলার জাহাজটা করেছিল সাজ, মানে সাজ যাওয়ার জন্য সাজের জিনিস। এই দিকে দেখো কত সবাই আছে, এখানে দিদি ভাই, এটা হচ্ছে ননদ, এটা হচ্ছে অনিতার বর্দি, এটা দিদি ভাইয়ের মা, এখানে শাশুড়ি মা, পান দিয়ে তেল ডালছে। হ্যাঁ, ওটা কে মানো, এই দেখো এখানে সবাই আছে, এখানে আন্টি আছে, হাসি দিদি ভাই আছে, এখানে ননদ আছে, ছোড়দা দেখো এখানে গেঞ্জি তুলে পেট বার করে ছবি তুলেছে,
কাকু এখানে হলুদ মাখছে। তো তোমাদের একটু প্রথম দিকটা মিউজিক দিলাম না, একটু বলে বলেই দেখাচ্ছি। মিউজিক দিয়ে দিলে তোমরা বুঝতেও পারবে না কে কোনটা ভালো লাগবে না। তো অনিতা, এটা চিনতে পারছো, এটা অনিতার বাবা। এখানে সবাই আছে, এখানে দিদি ভাই, অনিতা, ননদ, আন্টি, এখানে আছে মানি, এটা হচ্ছে আমার ননদ। সরে এসো, শোনো সরে এসো, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওটা কে কে ওগুলো দেখাচ্ছি, সরো। এই যে এখানে দেখো বাপি, এটা আমার শ্বশুর মশাই। এই যে আমাদের বাড়িটা একদম ভালোভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে ছবিটায়। এই যে লরিতে সব কে বোঝাই হচ্ছে যাবে আমাদের বাড়িতে, গায়ে হলুদ। মানুষ সরে এসো, সরে এসো আমার কাছে। হ্যাঁ, ওটা কে? বাবা। হ্যাঁ বাবা, তো তুমি চিনতে পেরেছো, চিনতে পেরেছো তুমি? বাবা। হ্যাঁ বাবা কই? এই যে গুল্লু, তখন কত ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। দেখো এখানেও সবাই আছে। এখানেও দেখো, এখানে হচ্ছে অনিতার বড়দি, এটা আর এটা হচ্ছে অনিতার বড়দির মেয়ে শুগলা, এটা হচ্ছে অনিতার মেজদি। এখানে সবাই আছে। এখানে এখন আশীর্বাদ পর্ব চলছে, সবাই আশীর্বাদ করছে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছিল, এটা হচ্ছে আমার বড় মামা, এটা মেজো মামা, এটা আমার পিসির ছেলে। এখানে সব বন্ধুরা মিলে আছে। পোজ দিয়ে ছবি তোলা হয়েছে এখানে। এই যে এবার বিয়ে করতে যাবেন, তো সেজে গুজে রেডি। বরমশাই সেজে রেডি। অনেক ফটো তোলা হয়েছিল, তার মধ্যে থেকে কিছু ফটো সিলেক্ট করে অ্যালবাম করা হয়েছে। এই যে আমার ঠাংমা, দেখো যে ঠাংমা কিছুদিন আগে মারা গেছে, তো শুক্রবারে কাজ আছে, এখানে কন্যাদান করছে ঠাম্মা। এই যে আমার দিদি, পিউ, thank you.
শোনো শোনো, দেখো ছবিগুলো। এই যে এবার আমি চলে আসছি শ্বশুর বাড়িতে। রিসেপশনের ছবি, এখানে দারোয়ান বসানো হয়েছিল গেটের সামনে, তো ওদেরকে উপরে আগে এনে আমার সাথে ছবি তুলে নিয়ে আবার ওরা নিচে চলে এসেছিল। তোমাদের একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে আমার দাদা এখানে, দাদা বিয়ের সময় আসতে পারেনি, বাইরে ছিল তো ভিডিও কল করছিল, ওইটা তুলে নিয়েছে ছবিতে। কেমন লাগছে ছবিগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। এই যে আবির আবার পা দিচ্ছে, দেখো ওকে আজকে এখনো ঘুম পাড়ায়নি। অনিতা ছোটদা পোজ দিয়ে ছবি তুলেছে, এখানে দিদি ভাই বড়দাদা পোজ দিয়ে ছবি তুলেছে, এখানে আমরা তিন যা, ওখানে এখানে এটা আমার মামি শাশুড়ি, এটা পিসি শাশুড়ি, ওখানে আমার দুই মা, ওটা শাশুড়ি মা, এটা মা। কাঁদছো কেন শোনা? এই পা দিতে নেই বাবা, সরে এসো। এটা আমার দিদির মেয়ে, কত ছোট ছিল দেখো, মেঘনা। এটা জামাই বাবু, পিউ, দিদি, আমরা তিন বোন। এখানে সব বন্ধুরা মিলে আসে, এই যে গেটের সামনে দারোয়ান বসানো হয়েছিল। ছোটদা শুয়ে পড়ে দুই বৌদিকে প্রণাম করছে রাত্রির বেলা। সাথে আমার বিয়ের অ্যালবাম মানে শেয়ার করলাম, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর আবিরের ঘুম পেয়ে গেছে দেখো, ওকেও ঘুম পাড়াবো, আবার নতুন ভিডিও নিয়ে আসছি কালকে। তো আজকে কিছুই সেরকম দেখাতে পারলাম না, তো ভাবলাম যে অ্যালবামটাই তোমাদেরকে দেখাই, আর ওটা দেখালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো তাহলে, টাটা।